সুনির্দিষ্ট প্রতিকারের কে আমরা এভাবে সাজিয়েছিলাম 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 35, 37, 38, 39, 40, 41, তারপর হচ্ছে আমরা গিয়েছিলাম 42, 43, তারপর 6, 7, 6, 55, 54, 55, 56, 57, তাই না? 5, 22, 29, 19। আচ্ছা, এটা বলতে পারি কেউ? এই সংখ্যা কয়টা যদি মাথায় নেই, সেক্ষেত্রে আমাদের মনে হয় পড়ার কৌশল কি জানার দরকার নেই, জাস্ট এই সংখ্যা কয়টা কি করব মাথায় নিতে হবে, বিষয়বস্তু কি এটা আমাদের জানার কোনো প্রয়োজন নাই। এটা বলতে পারি না কে কে, এখানে একটু দেখতে চাই, আপনি বলতে পারেন না, আপনি বলতে পারেন না, পুরোপুরি পারেন না। তাহলে এই কয়টাকে আমরা ভাগ করছিলাম অর্পণ নাম দিয়ে, রিল্যাক্স, আমি একটু বলি, এই কয়টাকে আমরা ভাগ করেছিলাম অর্পণ নাম দিয়ে। অর্পণের ধারা আছে 7, 8, 9, 10, 11, অর্পণের ধারা আছে কি 7, 8, 9, 10, 11। এরপরে আমরা নাম দিয়েছিলাম চুক্তি, চুক্তিতে আছে 12, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32। এরপর আমরা নাম দিয়েছিলাম কি দলিল, 31, 39, 40, 41। এরপর আমরা নাম দিয়েছিলাম ঘোষণা, 42, 43। এরপর আমরা নাম দিয়েছিলাম কি নিষেধাজ্ঞা, 6, 5, 54, 55, 56। এরপর আমরা নাম দিয়েছিলাম প্রতিকার, 5, 22। এরপর নাম দিয়েছিলাম ক্ষতিপূরণ, 19, 39। তাহলে কয়টা গেল বলেন? সাতটা। সাতটা শব্দের নাম যদি আমরা জানি আর এই শব্দ সংক্রান্ত যে কয়টা ধারা আছে এই ধারা যদি জানি, সুনির্দিষ্ট প্রতিকার আইন কিন্তু পানি হয়ে যাওয়া উচিত। তাহলে একটু চেষ্টা করি না, আবার একটু চেষ্টা করি, 6, 7, 8, 9, 10, 11, বলেন 7, 8, 9, 10, 11, নাড়বেন, কলমটা রাখেন, কলম হাত থেকে ফেলে দেন, হস্ত মুক্ত করেন, মুক্ত হস্ত, 6, 7, 8, 9, 10, 11, বলেন 7, 8, 9, 10, 11, অর্পণ, 7, 8, 9, 10, 11, অর্পণ, 7, 8, 9, 10, 7, 8, 9, 10, 7, 8, 9, 10, 11। তাহলে 11, 10, 9, 8, 7, 8, 9, 10, 11, 11, 10, 9, 8, 7, 7, 8, 9, 10, অর্পণ, ওকে, বলেন আবার, বলেন উল্টায় বলেন, 11, 10, 9, 8, 7। আচ্ছা, চুক্তি সংক্রান্ত ধারায় যাব, আপনি বলতে পারবেন? বলেন, বাহ, খুবই ভালো, ভিতরে যান, ভিতরে চলে যান। আচ্ছা বলেন কি হবে? আচ্ছা ফাইন, ভেরি ভেরি গুড। আচ্ছা, এরপর আমি একবার বলবো, তারপর আপনারা দেখেন চেষ্টা করেন হয় কিনা। আমরা এখন চুক্তি সংক্রান্ত ধারাগুলো বলবো, আমার সাথে বলার কোনো দরকার নেই, লাইভে আছি, বলাপন একটু শুনুন, তাই না? তাহলে হচ্ছে আমাদের 12, 21, 21 কয়েকটা ছন্দে আছে, কিন্তু 12, 21, 21 কয়েকটা কি আছে, ছন্দ আছে। এরপর 13 থেকে 17 আর একটা ছন্দ, 13, 14, 15, 16, 17, 12, 21, 21 পর 13, 14, 15, 16, 17, এটা একটা ছন্দ চলে গেল। তারপর আমরা বলছি কি 35, 57, তাহলে 12, 21, 21 ক, 13, 14, 15, 16, 17, 35, 57, এটা হচ্ছে চুক্তি সংক্রান্ত ধারা। এবার আপনারা বলেন তো, দেখা হচ্ছে ডোমেস্টিক এনিমাল,
হ্যাঁ বলেন 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 আবার বলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই ইলা বলেন ইন্ডিয়ান একজন ভালো সঙ্গীত শিল্পী আছে ইলামা নাম ইলামা 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 বাংলাদেশে এসেছিলেন বেশ ভালো একটা সুসম্পর্ক হয়েছিল ওর এক হাতি দিয়ে আছে ওর নাম হচ্ছে আয়ুষী ইন্ডিয়ান খুব কিউট গান গায় চুইট ইলা বলেন হ্যাঁ উল্টায় বলি তো বারো একুশ একুশ ক বলেন তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো পঁয়ত্রিশ সাতান্ন তাহলে সাতান্ন পঁয়ত্রিশ সতেরো ষোলো পনেরো চোদ্দ তেরো একুশ ক একুশ বারো এবার বলেন আপনি হ্যাঁ বারো হ্যাঁ বারো একুশ বলেন হ্যাঁ তারপর তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো কি চলতেছিলেন বুঝি না তো আমি বিচ্ছিরি ক্লাসে পড়াচ্ছি তাও তুলে নিতেছেন মিজাবেন আর খাবেন বিচ্ছিরি খুবই বিচ্ছিরি তাহলে বারো একুশ একুশ ক তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো পঁয়ত্রিশ সাতান্ন বলেন তাহলে সাত আট নয় দশ এগারো বারো একুশ একুশ ক তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো পঁয়ত্রিশ সাতান্ন বলেন সাত থেকে বলেন হ্যাঁ সাত আট নয় দশ এগারো হ্যাঁ বারো একুশ একুশ ক তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো পঁয়ত্রিশ সাতান্ন যারা ধারা মুখস্থ থাকে না মনে থাকে না তারা যে কোনো সাবজেক্টের প্রথম সংখ্যাগুলো এইভাবে মাথায় নিয়ে নেবেন যে সংখ্যাগুলো আছে এভাবে কি করবেন মাথায় নেবেন পরে আমরা জানবো এই সংখ্যাগুলোয় কি কি আছে এটাই হচ্ছে সংখ্যা তত্ত্বের নিয়ম আমরা নাম নামটা মুখস্থ করার পরে ওইগুলো দিয়ে অঙ্ক করেছে নামটা কিন্তু হাফেজি আকারে মুখস্থ করে আছে যে কোনো সংখ্যা এটা অনেক গবেষণা হয়েছে সংখ্যা নিয়ে যে কোনো সংখ্যা আগে মাথায় ধরবে এরপরে সংখ্যার সাথে যে সংশ্লিষ্ট শব্দ আছে সেই শব্দগুলো আমরা নেব এখন সাত আট নয় দশ এগারোর মধ্যে কি আছে আমরা যেহেতু মনে থাকে যদি সংখ্যাটা মাথায় এমনি চলে আসবে তারপর বারো একুশ একুশ ক তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো পঁয়ত্রিশ সাতান্ন যদি সংখ্যাটা আমার মনে থাকে তাহলে যে কোনো কিছুই চলে আসবে আমি কি বোঝাতে পেরেছি ধারা আলাদা করে ঘটা করে মনে রাখার কোনো প্রয়োজন নাই শুধু সংখ্যা মনে রাখতে হবে কি মনে রাখতে হবে সংখ্যা আমি কি বোঝাতে পেরেছি শিওর আচ্ছা এরপরে আমাদের দলিল সংক্রান্ত একটা বিষয় ছিল কি সংক্রান্ত দলিল সংক্রান্ত বিষয় ছিল একত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ এর বাইরে দলিলের কোনো ধারা নেই বলেন বলেন আবার বলেন আবার বলেন তাহলে রিলাক্স বলেন সাত আট নয় দশ এগারো বারো বারো একুশ একুশ কয় তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো পঁয়ত্রিশ সাতান্ন একত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বলেন সাত আট নয় দশ এগারো বারো একুশ একুশ কয় তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো পঁয়ত্রিশ সাতান্ন একত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বলেন
কলম হাতে গেছে, আমি কিন্তু কলম কিন্তু একদম ছেড়ে ফেলবো। ব্যাগের ভিতর ঢোকান কলম, দিচ্ছি কিলা বলেন। এবার সাত থেকে একচল্লিশ পর্যন্ত বলেন তো, ভেরি গুড। ফিরোজ ভাই বলেন কয় মিনিট পড়াইলাম মাত্র, দেখি তো লাইভে কয় মিনিট হয়েছে। এইটুক পড়লে যদি মনে থাকে তাহলে পড়েন না কেন, হাত জায়গায় দিচ্ছেন কেলায় যে আমি পারি না, খুব কেলাচ্ছেন, কেলানো মনে বোঝেন। আশ্চর্য হয়ে যায়। আবার বলেন ঘোষণায় যাচ্ছি, বিয়াল্লিশ তেতাল্লিশ ঘোষণা কি, তাহলে বিয়াল্লিশে আছে ঘোষণামূলক মামলা, তেতাল্লিশে ডিগ্রি, তাহলে ঘোষণামূলক ডিগ্রি কততে দেওয়া হয়, আর বিয়াল্লিশে কি করবো আমরা। এবার আবার মিলান দেখেন তো হয় কিনা, বলেন এবারে নিষেধাজ্ঞার ধারা, ছয় বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন, বলেন তাহলে নিষেধাজ্ঞায় ছয় বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন, রিল্যাক্স। তাহলে আবার সাত থেকে মিলাই আসি, এই জায়গায় অনেকেই ছাপ্পান্ন এসে ফিনিশিং দিতেন কিন্তু শুরুটা করেন নাই, কারা কারা আমি কিন্তু দেখছি ছাপ্পান্ন এসে ফিনিশিং দিতে কিন্তু সাত দিয়ে শুরু করি নাই, এরকম আছে দেখাও যে ডোমেস্টিক দেখাও। আবার একটু সাত আট নয় দশ এগারো বারো একুশ তাহলে অর্পণ চুক্তি দলিল ঘোষণা নিষেধাজ্ঞা। এবার আমরা প্রতিকারে যাব, কিসে যাব, প্রতিকার পাঁচ বাইশ, প্রতিকারে কি আছে পাঁচ, প্রতিকারে কি আছে, এবার আমরা ক্ষতিপূরণে যাব উনিশ উনত্রিশ,
19-29 ক্ষতিপূরণ তাহলে আমরা পড়লাম অর্পণ চুক্তি দলিল ঘোষণা নিষেধাজ্ঞা প্রতিকার ক্ষতিপূরণ বলেন ক্ষতিকর প্রতিকার ক্ষতিকর আর প্রতিকারের পরে হবে ক্ষতিকর আর হে বাপ হে বাপ এইটুকু পড়া করি না বাসায় আশ্চর্য হয়ে যায় আমি আপনাদের দেখে আমরা আংশিক চুক্তিতে ছিলাম তাই না আংশিক চুক্তি ধারা 13, 14, 15, 16, 17 আংশিক চুক্তি ধারা কত 13, 14, 15, 16 আমরা 13 ধারা পর্যন্ত পড়েছিলাম যে স্থাবর সম্পত্তির দায় হচ্ছে বিক্রেতার এবং অস্থাবর সম্পত্তির দায় হচ্ছে ক্রেতার এটা আমরা পড়ছিলাম তাহলে এবার ধারা 14 লিখি চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন 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 যেখানে অসম্পাদিত অংশ ছোট যেখানে অসম্পাদিত অংশ ছোট চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন যেখানে অসম্পাদিত অংশ ছোট বলেন আবার চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন যেখানে অসম্পাদিত অংশ ছোট একবার পড়েন চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদক যেখানে অসম্পাদিত অংশ ছোট এরকম আমাদের একটা চিত্র আঁকেন এইটা হচ্ছে 5% একটা জমি 5% আছে তাহলে আমাদের এখানে 2% আর 3% এই ছবিটা একটু আঁকেন প্লে 2% আর কত 3% তাহলে আমরা একটু অসম্পাদিত অংশ ছোটটাকে একটু আন্ডারলাইন করে নিই আমরা যেটা লিখেছি অসম্পাদিত অংশ ছোট ওই জায়গাটাকে একটু আন্ডারলাইন করি তার মানে এই যে 2% আছে এইটা সম্পাদন করা যাচ্ছে না এই যেটা সম্পাদন করা যাচ্ছে না এইটার নাম কি অসম্পাদিত তাহলে আমরা এখানে লিখি অসম্পাদিত আর এই কর্নারে লিখি সম্পাদিত অংশ লিখেছি তাহলে এবার লাইনটা আর একবার পড়েন দেখেন অনুধাবন করার চেষ্টা করেন তার মানে এই 5% জমি ক্রয় বিক্রয়ের জন্য আমরা চুক্তিবদ্ধ হয়েছি কোন কারণে এই 2% হচ্ছে নদী গর্ভে বিলীন হয়ে গেছে তার মানে এই 2% চুক্তি বাস্তবায়ন করা সম্ভব নয় তার মানে চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা যাবে বা কার্য সম্পাদন করা যাবে কি বলেছে চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যাবে যেখানে অসম্পাদিত অংশ তাহলে যদি অসম্পাদিত অংশ ছোট হয় তাহলে সম্পাদিত অংশ কি বড় হচ্ছে না কথাটা কি বুঝতে পারছেন অসম্পাদিত অংশ ছোট হলে সম্পাদিত অংশ কি হচ্ছে তাহলে এই কথাটা একটু ঘুরায় বলা যায় না চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন যেখানে সম্পাদিত অংশ বড় বলা যায় এই 14 ধারার মধ্যেই বলা যায় চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন যেখানে সম্পাদিত অংশ লিখে না অসম্পাদিত হলে ছোট হবে আর সম্পাদিত হলে কি হবে বড় হবে তাই না
14 ধারার মধ্যে কোনটা কার্যকর হবে? এই 3% বড়টা কার্যকর হবে। মানে অ হলে ছোট হয় আর অ না থাকলে কিন্তু কি হয়? বড় হয়। এটা কিন্তু মাথায় কি রাখতে হবে? অসম্পাদিত হলে হবে ছোট আর সম্পাদিত হলে হবে বড়। যেটাই 14 ধারার অংশ। আমি কি বোঝাতে পেরেছি? তাই ছোট বড় দিয়ে টেকনিক করে যদি একটা সরোয়া লাগাই দেয় তাহলে কিন্তু বিপদে পড়বো আমরা। আমি কি বোঝাতে পেরেছি? সরোয়া যদি মুইসা দেয় তখন কিন্তু একটা বিব্রতকর অবস্থায় পড়বেন আপনারা। তাই ছোট বড় টেকনিকটা মাথা থেকে একটু হালকা কি ছেড়ে ফেলতে হবে। তাহলে আবার পরের 14 ধারা কি বলছে? যেখানে অসম্পাদিত অংশ ছোট, সম্পাদিত অংশ বড়। কথাটা এরকম না? আচ্ছা, এই চুক্তি বাস্তবায়নযোগ্য এবং ক্ষতিপূরণ পাবে। লেখেন, এই চুক্তি বাস্তবায়নযোগ্য এবং ক্ষতিপূরণ পাবে। এটা নারায়ণ না, এই চুক্তি বাস্তবায়নযোগ্য এবং ক্ষতিপূরণ পাবে। এই চুক্তি বাস্তবায়নযোগ্য এবং ক্ষতিপূরণ পাবে। ক্রেতা কিনতে বাধ্য, বিক্রেতা বিক্রি করতে বাধ্য। 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 ধারা 15। ধারা 15 ধারায় বলছে চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্ট ভাবে কার্য সম্পাদন। লেখেন, চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্ট ভাবে কার্য সম্পাদন। চুক্তি অংশ বিশেষ সুনির্দিষ্ট ভাবে কার্য সম্পাদন। চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্ট ভাবে কার্য সম্পাদন। চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্ট ভাবে কার্য সম্পাদন। যেখানে অসম্পাদিত অংশ বড়, সম্পাদিত অংশ ছোট। যেখানে অসম্পাদিত অংশ বড়, যেখানে অসম্পাদিত অংশ বড় এবং সম্পাদিত অংশ ছোট। তাহলে আবার এই চিত্রটা আমরা আঁকবো। এবার আমরা আবারও সেই 2%, 3% এই চিত্রটা একটু আঁকবো। আবার 2%, 3%, মোট 5% এই চিত্রটা একটু আমরা কি করবো? আঁকবো। সাগর বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা এবার এই 3% বলবো অসম্পাদিত অংশ। আর এই 2% কি বলবো? সম্পাদিত অংশ। দেখেন তো চিত্রের সাথে লেখার মিল আছে কিনা পরেন তো একবার। পরে তো চিত্রের সাথে মিল আছে কিনা লেখার। অসম্পাদিত অংশ কি? আর সম্পাদিত অংশ কি বলেছি? ছোট। মজা লাগছে না? আচ্ছা, এই চুক্তি বাস্তবায়নযোগ্য এবং ক্ষতিপূরণ পাবে। এই চুক্তি বাস্তবায়নযোগ্য এবং ক্ষতিপূরণ পাবে। এই চুক্তি বাস্তবায়নযোগ্য এবং ক্ষতিপূরণ পাবে। এই চুক্তি বাস্তবায়নযোগ্য বা কার্য সম্পাদন করা যায় এবং ক্ষতিপূরণ পাবে। লেখছি কিনা? এই চুক্তি বাস্তবায়নযোগ্য এবং ভিতর চলে যান, ভিতর চলে যান, চলে যান, চলে যান। আপনি ধাক্কা যেন না লাগে, ধাক্কা যেন না লাগে। ওকে, এই ধাক্কা যেন না লাগে এটা মানে লালনের কোন একটা গানের লাইন। তাহলে পরে কি লিখেছি? এই চুক্তি
বল 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 ক্ষতিপূরণ কিন্তু এখন আমরা করি নাই, ক্ষতিপূরণ পাবে। আচ্ছা সুন্দর প্রশ্ন, তাহলে ক্রেতা কিনতে বাধ্য নয় কিন্তু বিক্রেতা বিক্রি করতে বাধ্য। হ্যাঁ এখানে ক্রেতা কিনতে বাধ্য নয়, ক্রেতা কিনতে বাধ্য নয় কিন্তু বিক্রেতা বিক্রি করতে বাধ্য। তার মানে যখন বড় অংশ অসম্পাদিত হয় সেক্ষেত্রে ক্রেতা কি কিনতে, আমি 5% জমি কিনতে চেয়েছিলাম, আমি একটা 5 তলা বাড়ি করব, এখন ওখানে 3% নদী গর্ভে বিলীন হয়ে গেছে, বাকি 2% দিয়ে কোনোভাবে বাড়ি বানানো সম্ভব নয়, সেক্ষেত্রে বিক্রেতা ক্রেতাকে এই জমি কিনতে বাধ্য করতে পারবে না। কিন্তু ক্রেতা যদি চায় যে না আমি নদী গর্ভেই একটা বাড়ি বানাবো, নদীর পাশেই আমি একটা বাড়ি বানাবো, এই 2% দিয়েই আমি বাড়ি বানাইতে চাই, সেক্ষেত্রে বিক্রেতা বলতে পারবে না যে ভাই আমি তো হাদিস কোরআনের বাইরে যাই না, আমি তো 5% আপনার কাছে বিক্রি করতে চাইছি, এখন তো আপনি 2%, আমি এই 2% কোনোভাবেই বিক্রি করব না, এই কথা বলা যাবে না। নিজে প্রশ্ন করছে ক্ষতিপূরণটা কেন পাবে, ক্ষতিপূরণটা এই কারণে পাবে যে 5 লক্ষ টাকায় 5% জমি কিনতে চেয়েছি আমি, এখন যেহেতু অস্তিত্ব আছে 2%, 3% কি হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে তাই না, এই 2% দাম তো আর 5 লক্ষ থাকা উচিত না, সেক্ষেত্রে আদালত ন্যায়পরায়ণতা বা ইকুইটির জন্য যে টাকাটা কমাবেন ওইটা ক্ষতিপূরণ হিসাবে কমাবেন, সেক্ষেত্রে ক্রেতাকে বলবেন যে 2% জন্য আপনি 3 লক্ষ টাকা দেন, বাকি 2 লক্ষ টাকা আপনার অনুকূলে ক্ষতিপূরণ মঞ্জুর করা হলো, যেহেতু এটা একটা কি পরায়ণ ক্ষতিপূরণ মঞ্জুর করা হলো, তাহলে জমির দাম কিন্তু 5 লক্ষই বহাল থাকলো, কিন্তু 2% কি হয়ে গেল, 2 লক্ষ টাকা কি ক্ষতিপূরণ হয়ে গেল, আমি বোঝাতে পেরেছি। আচ্ছা তাহলে এবার 14 এবং 15 আরেকবার পড়েন, কোনো প্রশ্ন থাকলে বলেন আমাকে। চুক্তির স্বতন্ত্র বা আলাদা অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদন, চুক্তির স্বতন্ত্র অংশে বা আলাদা অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদন, চুক্তির স্বতন্ত্র অংশে বা আলাদা অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদন, বলেন কি বলেছি, আচ্ছা তাহলে 13 ধারার নাম ছিল আংশিক, আর 14 ধারার নাম অসম্পাদিত অংশ ছোট, 15 ধারার নাম অসম্পাদিত অংশ বড়, আর 16 ধারার নাম স্বতন্ত্র বা আলাদা, বলেন কি কি, বলেন বলেন বলেন, এই পিছি বলেন, আচ্ছা
অসম্পাদিত অংশ দমেরও আর ষোলো হচ্ছে স্বতন্ত্র বা আলাদা। এখন যেমন আপনার বান্ধবী আসে নাই, দুজনের বাড়ি কোথায় জানেন ওনা ঠিক মতো, আস্তে আস্তে দুজন একসাথে ভর্তি হইতে উঠতেছে সিঁড়িতে, দুজন বান্ধবী হয়ে গেছে, তারা আমরা দুজন একসাথে ভর্তি হইতে আসছি, কি একটা প্রেম। ঠিক আছে, এরপর খবরই নেই, কেউ কারোর নামও জানে না ঠিক মতো, দেখতেছি আমি এগুলা, এগুলো আমি দেখতেছি খুব ভালোভাবে দেখতেছি, দুটো গোল্লা কেন ছোট গোল্লা হইলে হবে না, একটু বড় করে রাখেন, একটু বড় করে আঁকি, আপনারা তো আবার খুঁটি আঁকেন, যে আঁকতে কই হলো রসগোল্লা, আঁকেন হইলো যে ছোট ছোট কি কিনতে পাওয়া যায় মিহিদানা আঁকেন, এই হচ্ছে সমস্যা, দুটো রসগোল্লা আঁকেন ঠিক আছে, দুইটা আলু দিচ্ছে আপনারটা, আচ্ছা তাহলে দেখেন এইটা হচ্ছে 2%, এইটা হচ্ছে 3%, একটা হচ্ছে 2% আর একটা কি 2% জমির অবস্থান হচ্ছে ঢাকায়, কোথায় ঢাকা, আর আরেকটা হচ্ছে ফেনী, হ্যাঁ 3% ফেনীতে অবস্থিত, 2% কোথায় অবস্থিত ঢাকায়, আর 3% কোথায় অবস্থিত ফেনীতে অবস্থিত, আচ্ছা তাহলে এটা কি স্বতন্ত্র না আলাদা আলাদা না, একটা কোথায় অবস্থিত আর একটা কোথায়, এবার লেখি যে চুক্তির স্বতন্ত্র বা আলাদা অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদন, চুক্তির আলাদা অংশের স্বতন্ত্র বা আলাদা অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদন আসল দলিল হলে ক্রেতা কিনতে বাধ্য, বিক্রেতা বিক্রি করতে বাধ্য, আসল দলিল হলে ক্রেতা কিনতে বাধ্য, বিক্রেতা বিক্রি করতে বাধ্য, এটুকু পর্যন্ত বুঝছি কিনা, শিওর ঠিক আছে, দেখতেছি এবার কিশোর হলো রবিন মুসা, এদের নাম জানেন, কারা তিন গোয়েন্দা ছিল, আর আপনাদের এলাকায় এদের বাড়ি না, ধরে নিলাম ঢাকার জমির দলিল কি, আর এই দলিলটা আসল, নকল দলিল হলে লেখেন নকল দলিল হলে, নকল দলিল হলে বিক্রেতা বিক্রয় করতে বাধ্য কিন্তু ক্রেতা কিনতে বাধ্য নয়, নকল দলিল হলে বিক্রেতা বিক্রি করতে বাধ্য কিন্তু ক্রেতা কিনতে বাধ্য নয় এবং ক্ষতিপূরণ পাবে, নকল দলিল হলে বিক্রেতা বিক্রি করতে বাধ্য কিন্তু ক্রেতা কিনতে বাধ্য নয় এবং ক্ষতিপূরণ পাবে, তার মানে আমরা ধরে নিচ্ছি এই দুইটা আলাদা জমির দলিল একসাথে হইছে, বায়না চুক্তি দুইটা আলাদা স্থানে জমির চুক্তি কি হয়েছে একত্রে হয়েছে, এখন অনেক খোঁজখবর নিয়ে দেখা গেল যে এই ঢাকার এই জমিটা কি নকল, তখন বিক্রেতা বলতেছে যে না ভাই আমার এই যদি জমি কিনতে হয় সেক্ষেত্রে আপনার পুরো 5% কিনতে হবে, আমি আলাদা করে ফেনীর 3% জমি কিনবো না, আপনাকে এই 2% কিনতে হবে, এই কথা বলতে দেবো না, কত ধারা অনুযায়ী
ষোলো তার অনুযায়ী, কারণ বিক্রেতা এক্ষেত্রে বিক্রি করতে কি কত শতাংশ বিক্রি করতে বাধ্য, 3% কিনতে চাইলেও সে বাধ্য। এখন ক্রেতা হইল আর এক কাঠি সরেশ লোক, সে দখল টখল নিয়ে এখানে আসে না, এখানে আসতে পারে, এখানে কেউ নাই, সে দখল টখল নিয়ে ভাবে না আসল কি নকল দলিল এটা নিয়েও কি সে ভাবে না, সে বলতেছে ঠিক আছে নকল দলিল হইলেও আমি এই 5% জমি কিনবো। এখন বিক্রেতা বলতেছে যে আসলে ভাই আমি তো হাদিস কোরআনের বাইরে যাই না, জমিটা আসলে আমার বাপের ছিল, আমি তো এরকম কিছু জানি না, আমি জীবনেও আপনার এই নকল দলিল কোনোভাবে বিক্রি করতে পারবো না। এই কথা কি বলতে পারবে? কত তার অনুযায়ী বলতে পারবে না, তার মানে নকল দলিল হইলেও বিক্রেতা বিক্রি করতে বাধ্য কিন্তু ক্রেতা কিনতে বাধ্য নয়। আবার ক্রেতা যদি কিনতে যায় সেক্ষেত্রে বিক্রেতা নিষেধ করতে পারবে না যে ভাই আমি আপনার কাছে জমির দলিল বিক্রি করব না। আমি কি বোঝাতে পেরেছি? ক্ষতিপূরণ পাবে অবশ্যই 3%, এই টোটাল জমির জন্য ধরলাম হচ্ছে 10 লক্ষ টাকা হচ্ছে চুক্তি হয়েছে। এখন যদি এই নকল দলিলটা হয় এটা আমি কিনবো না, 3% জন্য কি আমি 10 লক্ষ টাকা দেব? মোমো প্রশ্ন করে অন্যদিকে মনোযোগ কেন? কাকে বলতেছি কথাগুলো আমি? ছিলাম তো বলেন তো একটু এখানে আসেন ম্যাডাম। দশ লক্ষ টাকায় 5% জমি বিক্রি করতে চেয়েছে, দুইটা আলাদা স্থানে জমি, কিন্তু খোঁজখবর নিয়ে জানা গেল যে এই 2% কি আছে নকল, তাহলে ক্রেতা কি বাকি এই 3% জন্য কি 10 লক্ষ টাকা দিবে? তাহলে ক্রেতার পক্ষে আদালত কি করবে? একটা ক্ষতিপূরণ মঞ্জুর করে দেবে, ঠিক আছে যে আপনি এই 3% জন্য আপনি 7 লক্ষ টাকা দিয়েন আর বাকি 3 লক্ষ টাকা আপনার অনুকূলে ক্ষতিপূরণ মঞ্জুর করা হইলো। আমি কি বোঝাতে পেরেছি? এবার পরে তারপর বলবো। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, না হয় আমি এবার প্রশ্ন করব। কেন ক্ষতিপূরণ দরকার আছে? কেন হ্যাঁ যখন না কিনবে তখন ক্ষতিপূরণ পাবে, এটা সাইকোলজি তো ধরে না, নাকি সাইকোলজি অন্য কোথাও জায়গায় গেছে? আচ্ছা আচ্ছা, এবার আমি 13 নাম দিয়েছিলাম কি আংশিক, 14 নাম দিয়েছিল অসম্পাদিত অংশ ছোট, আর 15 নাম ছিল কি, আর 16 নাম ছিল কি, 17 ধারায় বলছে এই 13, 14, 15, 16 ধারা ব্যতীত অন্য কোন আংশিক চুক্তি বাস্তবায়ন করা যাবে না। লিখি ধারা সতেরো কি দেখে লিখতে হচ্ছে আরেকজনের খাতায়, ধারা কত 17। আচ্ছা লেখেন 13, 14, 15, 16 13, 14, 15, 16 অর্থাৎ আংশিক ছোট বড় স্বতন্ত্র, আংশিক ছোট বড় স্বতন্ত্র এই চুক্তিগুলো ব্যতীত, অন্য কোনো আংশিক চুক্তি বাস্তবায়নযোগ্য নয়, তার মানে 13, 14, 15, 16 ছাড়া আর কোনো আংশিক চুক্তি বাস্তবায়ন করা যাবে না। আচ্ছা বলেন,
পথ ওগুলো করে নিয়ে যা পাচ্ছেন তাই করেন। এই যে ম্যাডাম আপনি কি লিখতেছেন, এগুলা কি লেখেন, করেন না কেন, করুন রাখেন, পড়ার সময় কোর্স চলবে না, করে নেবেন ওগুলা। একটা ছবি তুললে নাও হয়ে যায়, ফটোকপি করলে হয়ে যায়, এর জন্য আমার ক্লাসটা নষ্ট করতে দেয়, আশ্চর্য লাগে আমার কাছে। ধারা 35 প্রশ্ন হবে, 35 থেকে প্রশ্ন হবে, চুক্তি বাতিল বা রদ বা প্রত্যাহার বা খারিজ, চুক্তি বাতিল বা রদ বা প্রত্যাহার বা খারিজ বা নাকচের মামলা, রদ বা খারিজ বা নাকচের মামলা, পরে এই ধারাটা দিয়ে একটা প্রশ্ন হইতে পারে, পড়েন। রেজিস্ট্রিকৃত চুক্তি বা দলিল বাতিলের জন্য 35 ধারায় মামলা করতে হয়, রেজিস্ট্রিকৃত ভুল বলছি আচ্ছা কেটে ফেলেন, ভুল বলছি, তিন ভাবে বিচার করব চুক্তি বাতিল রদ খারিজ বা নাকচ করা যায়, তিনভাবে বিচার করব চুক্তি বাতিল রদ খারিজ বা নাকচ করা যায়, কয়ভাবে, তিনভাবের নিচে আন্ডারলাইন করেন প্লিজ, তিনভাবের নিচে একটু আন্ডারলাইন করেন, পরে বসেন, আমাকে ওইখানে 5,000 টাকা জমা দেন, তারপর আসবেন ক্লাসে, বসেন। এক, বাতিলযোগ্য চুক্তি, এক বাতিলযোগ্য চুক্তি, পরে আসেন এক বাতিলযোগ্য চুক্তি, তাহলে বাতিলযোগ্য চুক্তি মানেই হচ্ছে অবৈধ চুক্তি, বাতিলযোগ্য চুক্তি মানে কি, অবৈধ চুক্তি, তাহলে পাশে লিখে নে অবৈধ চুক্তি, তাহলে অবৈধ চুক্তিটা কিরকম হইতে পারে একটু উদাহরণ দেন তো আমাকে, পরে মাদক ব্যবসা, আরে তারপর চোরা চালান, হিরোইন পাচার, কোম্পানি চুক্তি, বহির্ভূত চুক্তি, তারপর আমার মনে হয় যখন চুক্তির শর্তাবলী পূরণ করা হবে না সেটাও একটা অবৈধ চুক্তি হয়, চুক্তির কন্ট্রাক্টের তো কিছু চুক্তি পড়ে আছি, কত 1872 সালে কন্ট্রাক্ট না পড়ে আসছি, না মার্কেট নাইন ল পড়ে আসছি, যারা অনার্স পড়ে আসছি এর সাথে, তাই না, তাহলে এই এটার মধ্যে একটা কিছু চুক্তির শর্তাবলী ছিল না, এটা মানে লেখাও লাগছে যে চুক্তির অত্যাবশ্যকীয় শর্তগুলো পূরণ করেন, লিখবি না, ইংলিশে লিখছি তো স্যার মুখস্থ করে লিখে দিয়েছি, আসলে বিষয়বস্তু বুঝি না, আরে আল্লাহ একদম মুখস্থ করে দিয়েছি,
যখন চুক্তি শর্তাবলী পূরণ করা হবে না সেটাও একটা বাতিল চুক্তি বা বাতিল যোগ্য চুক্তি বলবো আমরা। আমি কি বোঝাতে পেরেছি? আর অবৈধ চুক্তি তো আছেই, তাই না? দুই, আচ্ছা এখানে একটা উদাহরণ আছে, উদাহরণটা আমরা লিখে নেব। যে যখন প্রতারণা করে কোনো চুক্তি করা হচ্ছে, হ্যাঁ একের মধ্যে একটা উদাহরণ আমরা লিখে নেই, যে ক খয়ের নিকট প্রতারণামূলক ভাবে, ক খয়ের নিকট একটি মাঠ বিক্রয় করে, এভাবে লেখেন, খয়ের নিকট একটি মাঠ বিক্রয় করে, খয়ের নিকট একটি মাঠ বিক্রয় করে। মাঠের উপর দিয়ে যাতায়াত করার অধিকার সম্পর্কে মাঠের ভিতর দিয়ে যাতায়াত করার অধিকার সম্পর্কে ক জ্ঞাত ছিল কিন্তু খ তা জানত না। হ্যাঁ, মাঠের ভিতর দিয়ে যাতায়াতের অধিকার সম্পর্কে ক জ্ঞাত ছিল, জ্ঞাত কিন্তু খ তা জানত না। দিয়েছি? আচ্ছা, খ, হ্যাঁ তাহলে ক জানতো কিন্তু বিক্রয়ের সময় খ, আমি ধরে নেইটাই, এইটা একটা কি মাঠ, এখন এখান দিয়ে লোকজন যাতায়াত করে, এটা একটা প্রতিদিনই যাতায়াত করে লোকজন, এই এটা একটা মনে করেন যে রাস্তাই হয়ে গেছে, কিন্তু আমি আমার এই বাসা বিক্রি করছি, এই রাস্তা সবই বিক্রি করে দিচ্ছি, এই কথা বলেছে যে কি মাঠের ভিতর দিয়ে যাতায়াতের অধিকার ছিল, ক এটা জানতো কিন্তু খ কেনার সময় এটা জানতো না। তাহলে খ চুক্তি রদ বা বিক্রয় রদের অধিকারী হবে 35 ধারায়। হ্যাঁ, ক খ চুক্তি রদ বা বিক্রয় রদের অধিকারী হবে 35 ধারায়। হুবহু আসতে পারে এটা, হুবহু, হ্যাঁ অধিকারী হবে 35 ধারায়। হ্যাঁ হ্যাঁ, অধিকারী হবে 35, কত ধারায়? একটা মানে আসার মতো কিন্তু উদাহরণ একটা, হ্যাঁ হ্যাঁ 35 ধারা মতে, এটা কিন্তু একটা আসার মতো উদাহরণ, আমি কিন্তু এটা মনে করি যে আসতে পারে, এই উদাহরণটা কিন্তু আসতে পারে, এই উদাহরণটা আসতে পারে। এরকম আরো একটা উদাহরণ আছে 35 ধারায়, সেটা হচ্ছে জমির উপর দিয়ে রাস্তা, এক ধরনের উদাহরণ আছে, এটা একটু দেখে নিন, ঠিক আছে? এখানে আরো একটা উদাহরণ আছে। এবার আমরা লিখি, কত ছিলাম? একে ছিলাম বাতিল যোগ্য, এখন কততে যাব? দুই। দুই নম্বরটা খুবই মজার, দুই নম্বরটা কি বাবু, খুবই টেস্ট, ইয়ামি না, স্পাইসি। আমার সাথে বলবেন না, আমি একবার বলবো তারপর আপনারা সিল নেবেন। আপাত দৃষ্টিতে দৃশ্যমান নয় এমন কারণে চুক্তিটি বাতিল বা অবৈধ, বাতিল থেকে বিবাদী বা প্রতিবাদী দোষ বেশি। আপাত দৃষ্টিতে দৃশ্যমান নয় এমন, এই খেয়াল করেন যে আপাত দৃষ্টিতে দৃশ্যমান নয় মানে প্রথম দেখায় বোঝা যায় না, তাহলে প্রথম লাইনটা কি আপাত দৃষ্টিতে দৃশ্যমান নয়, তার মানে বাংলা করলে কি দাঁড়ায়, প্রথম দেখায়। কত মিষ্টি না লাইনটার মধ্যে কত কথা না, আপাত দৃষ্টিতে দৃশ্যমান নয় এমন কারণে চুক্তিটি অবৈধ, তার মানে প্রথম দেখায় বুঝতে পারি না যে চুক্তিটি কি হবে, অবৈধ হবে, বাদী থেকে বিবাদী বা প্রতিবাদীর দোষ বেশি। লেখা যাবে এখন, লেখ খেলা, চিল্লায় চিল্লায় লেখেন ভালো লাগবে লেখতে, চাচা তো না আপাত, আপাত Thank you.
নাজুল ভাইকে ধন্যবাদ আমাদের লাইভে অংশগ্রহণ করার জন্য, পারভিনকে ধন্যবাদ, যারা লাইভ দেখছেন তাদেরকে ধন্যবাদ। ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু যদি নোট করতেন ভালো হতো। অনেক ধন্যবাদ আপনাদেরকে, আর খুব উপকৃত হচ্ছে আপনাদের লাইভ দেখার জন্য। আপাত দৃষ্টিতে দৃশ্যমান নয় এমন কারণে চুক্তিটি অবৈধ বা বাতিল। বাদীর থেকে প্রতিবাদী বা বিবাদী দোষ বেশি, বাদীর থেকে প্রতিবাদী বা বিবাদী দোষ বেশি। ওকে, এটা আপনার সংসার মূল্য বোঝা যায় একটা বিষয় না? প্রথম দেখে বোঝা যায় না সংসার করার পর বলছি, ফোন বাজে কার? আমি আমি আমার ফোনটা কিন্তু আমি হচ্ছে এরোপ্লেন মোডে দিয়ে রাখছি যাতে কেউ আমাকে ফোন না দিতে পারে। অনেকে রাস্তায় এসেও ফিরে যেতে পারে, এত ভিআইপি লোক কেন? কলম রাখেন? বাংলা বোঝেন না অনেকে, কলম রাখতে বলতেছি বাংলা বোঝেন না। ক খয়ের নিকট, কয়ের বাড়ি বরিশাল, খেয়াল করেন কয়ের বাড়ি কোথায়? আর খয়ের বাড়ি কোথায়? ঢাকা। কয়ের বাড়ি কই? আর খয়ের বাড়ি? আচ্ছা, বরিশাল থেকে কিছু কুমড়া পাঠাইবে ঢাকায়, এরকম একটা চুক্তিবদ্ধ হয়। কি পাঠাইবে? মিষ্টি কুমড়া। তা পাঠানোর পরে রাস্তায় ধরা পড়লো যে মিষ্টি কুমড়ার মধ্যে ইয়াবা পাওয়া যাচ্ছে। তাদের চুক্তিতে ছিল কি পাঠানো, আর চুক্তি করার পর কয়েক সালান পাঠানোর পর একদিন ধরা পড়ছে যে মিষ্টি কুমড়ার মধ্যে কি পাওয়া যাচ্ছে। তাহলে দেখেন, আপাত দৃষ্টিতে দৃশ্যমান নয়, প্রথম দেখায় বোঝা যায় নাই এমন কারণে চুক্তিটি অবৈধ। মানে পরবর্তীতে আমরা বুঝতে পারছি যে এটি একটা বাজে চুক্তি, একটা অবৈধ চুক্তি, তাই না? তাহলে আপাত দৃষ্টিতে দৃশ্যমান নয় এমন কারণে চুক্তিটি অবৈধ। বাদীর থেকে এখন যে কুমড়ায় ইয়াবা পাঠাচ্ছে কার কাছে? ক খয়ের কাছে। খ মামলা করবে না ক মামলা করবে? কে? খ যদি মামলা করে কারণ তাহলে তো কয়ের দোষ বেশি লাগে না? তাহলে পড়ি এবার, আপাত দৃষ্টিতে দৃশ্যমান নয় এমন কারণে চুক্তিটি অবৈধ। বাদীর থেকে বিবাদী বা প্রতিবাদী দোষ বেশি। উদাহরণ লেখেন একটা। কয়েকজন কৌশলী তার মক্কেল একজন হিন্দু বিধবা কে তার একজন বিধবা মক্কেল খকে লিখেছি পাওনাদারদের প্রতারণা করার উদ্দেশ্যে প্ররোচিত করে। পাওনাদারদেরকে প্রতারণা করার উদ্দেশ্যে খকে পাওনাদারদেরকে প্রতারণা করার উদ্দেশ্যে প্ররোচিত করে। পাওনাদারদেরকে প্রতারণা করার উদ্দেশ্যে প্ররোচিত করে। এক্ষেত্রে খয়ের সাথে কৌশলীর সকল চুক্তি বাতিল বলিয়া গণ্য হবে। এক্ষেত্রে খয়ের সাথে কৌশলীর সকল চুক্তি এক্ষেত্রে
প্ররোচিত করে। ইস, ঘৃণা লাগে একদম। তার মানে কি একটা জঘন্য কথা শিখিয়ে দিছে, মিয়া তুমি মিথ্যা কথা কবা যায়, যে আমার কাছে কোনো রকম টাকা পয়সা নাই, তাহলেই তুমি কি মামলায় জিতে যাবা। এখন এই কথা বলার পর তো আরো ফেসে গেছে। সেক্ষেত্রে কৌশলীরে যদি কোনো ফিস টিস দেওয়ার থাকে, তার সাথে কৌশলীর সাথে যদি কোনো চুক্তি টুক্তি থাকে, সে এখান থেকে রেহাই পাবে। আমি কি বোঝাতে পেরেছি কথাটা? কথাটা কি বোঝাতে পেরেছি? তার মানে প্রতারণামূলকভাবে কৌশলী কি করেছে, একটা বদ বুদ্ধি দিয়েছে। এই বদ বুদ্ধির কারণে কি সে পয়সা পাবে? তাকে আমরা কোনো ধরনের পয়সা দিতে পারবো না। আর আপনারা বুঝে নেবেন, এটা জাস্ট বইয়ের উদাহরণ থেকে বোঝানোর জন্য দিয়েছি, আপনারা বুঝবেন। আপাতত দৃষ্টিতে এমন নাই, আচ্ছা এইটা বুঝি নাই কে, বুঝি নাই কে? আপাত দৃষ্টিতে দৃশ্যমান নয়, প্রথম দেখায় বুঝতে পারি না যে আপনি আমার এই কুমড়ার মধ্যে হিরোইন দিয়ে দিবেন। ধরা পড়ার পর আমি বুঝছি, তারপরে কি কুমড়া সালান আমি কেন নেই না, এই কারণে কি আমি বাধ্য? আর এই যে আপনি হিরোইন পাঠাচ্ছেন, এর জন্য কি আমি ক্ষতিগ্রস্ত হব? আমি কি বোঝাতে পেরেছি এবার? তার মানে বাদীর থেকে যখন আমি মামলা করব বিবাদীর প্রতি, তখন বিবাদীর দোষিত বেশি, কারণ তার কুমড়ার মধ্যে হিরোইন পাওয়া গেছে। তাহলে আপাত দৃষ্টিতে দৃশ্যমান নয় এমন কারণে চুক্তিটি অবৈধ বা বাতিল, বাদীর থেকে বিবাদী বা প্রতিবাদীর দোষ বেশি। বুঝতে পেরেছি? আচ্ছা, তিন, তিন নম্বরটা বুঝতে গেলে আমাকে একটা ছবি আঁকতে হবে। ছবিটা আপনারাও আঁকেন। এটা একটা সেতু, ব্রিজ আঁকেন। সেতু সরকারি না বেসরকারি জিনিস? সরকারি জিনিস। সেতু একটা কি? সরকারি এক সম্পত্তি। তাই এইটা নিবে হচ্ছে ইদারা নিবে। তার মানে একটা সেতু সরকারের কাছ থেকে ইজারা কি করেছে? আচ্ছা, বাৎসরিক একটা টাকা পরিশোধ করবেন, কিন্তু এই ইজারাদার কোনো রকম টাকা পয়সা পরিশোধ করতে পারছে না। যখন ইজারাদার কোনো ধরনের টাকা পয়সা পরিশোধ করতে পারছে না, তখন সরকার ইজারাদারের নামে একটা মামলা করেছে এবং সরকারের পক্ষেই মামলার ডিগ্রি চলে গেছে এবং ইজারাদারকে বলছে যে আপনি টাকা পরিশোধ করে দেন। বুঝতে পারছি কি কতটুকু বুঝছি আমি? একটা ইজারা হয়েছে, ইজারা হওয়ার পর ইজারা টাকা দিতে পারে না, এরপর একটা মামলা হয়েছে, এরপর একটা ডিগ্রি হয়েছে, এরপর ইজারাদার এই টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। বলেন কি কি? ইজারাদারের বিপক্ষে একটা ডিগ্রি গেছে, আদালত টাকা পরিশোধ করতে বলছে, তারপরও সে টাকা পরিশোধ করতে, সেক্ষেত্রে চুক্তিটি বাতিল বা রদ বলিয়া গণ্য হবে। তাহলে লিখি আমরা, যেখানে একটি বিক্রয় চুক্তি অর্পণ বা ইজারা গ্রহণের চুক্তি হয়, যেখানে একটি বিক্রয় চুক্তি বা ইজারা গ্রহণের চুক্তি হয়, যেখানে একটি বিক্রয় চুক্তি বা ইজারা গ্রহণের চুক্তি হয়, কমা লিখেছি, আচ্ছা চুক্তি হয়, আচ্ছা চুক্তির কার্য সম্পন্নের জন্য
ইজারাদারের বিপক্ষে চুক্তির কার্য সম্পাদনের জন্য ইজারাদারের বিপক্ষে একটি ডিগ্রি হওয়া সত্ত্বেও ইজারাদার কি বলেছি চুক্তি কার্য সম্পাদনের জন্য ইজারাদারের বিপক্ষে একটি ডিগ্রি হওয়া সত্ত্বেও ইজারাদার ক্রয় মূল্য বা অপরাপর অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয় সেই চুক্তিটি বাতিলযোগ্য কি যোগ্য আচ্ছা এটা বুঝি নাই কেন বুঝায় বলবো প্রথমে একটা ইজারা হইছে ইজারা হওয়ার পর তো টাকা দেবে সরকারকে এরকম একটা ব্যাপার না সেই টাকা পরিশোধ করতে পারতেছে না ইজারাদার তারপর ইজারাদারের বিপক্ষে সরকার একটা কি করেছে নাই তো ডিগ্রি হয় নাই মামলা না করলে তো ডিগ্রি হওয়া সম্ভবই না মামলার পরে ডিগ্রিতে বলতেছে যে আপনি টাকা পরিশোধ করে দেন তারপরে ইজারাদার ক্রয় মূল্য বা অপরাপর অর্থ পরিশোধ করতে কি হয়েছে ব্যর্থ হয়েছে সেক্ষেত্রে চুক্তিটি কি হয়ে যাবে এরপর তিনি ধারা বলেন তারপর বলবো আমার প্রথম প্রশ্ন আপনাদের কাছে সহজ কথা আমি এই যাত্রাবাড়ি ফ্লাইওভারটা সরকারের কাছ থেকে নিয়েছি বাৎসরিক তো একটা খাজনা পরিশোধ করতে হবে আমি যাত্রাবাড়ি ফ্লাইওভার নেওয়ার পর প্রথমবার কত বছর খাজনা পরিশোধ করতে পারতেছি না এখন সরকারের জন্য টাকা পরিশোধের জন্য আমার বিরুদ্ধে একটা কি করেছে মামলা করেছে তখন সরকার আবার আমাকে টাকা পরিশোধ করতেও বলেছে তা আমার বিরুদ্ধে কি হয়েছে একটা ডিগ্রি হয়েছে টাকা পরিশোধ করতে বলেছে কি দিয়ে ডিগ্রি দিয়ে ডিগ্রি হওয়ার পরও আমি ক্রয় মূল্য বা অপরাপর অর্থ পরিশোধ করতে কি হয়েছে সেক্ষেত্রে চুক্তি বাতিল হয়ে যাবে বা রদ হয়ে যাবে প্রথম প্রশ্ন কয়টি ক্ষেত্রে চুক্তি বাতিল বা রদ চাওয়া যায় চুক্তি বাতিলের মামলা কত ধারায় করবো চুক্তি রদের মামলা কত ধারায় করবো হারিজের মামলা প্রত্যাহারের মামলা নাকচের মামলা 2,57,000
পাঠাচ্ছে আর যা যে জল যদি বাদি আপনি হন তাই কি অপর পার্টি নেবে আমি ভালো গান গাই, আমি গান গাইতে পারি, এর জন্য আমাদের বাপ্পি তার বিয়ে উপলক্ষে আমাকে বানা দিল যে স্যার আমার বিয়েতে ও বানিয়া বন্ধুরে একটা তাবিজ বানাই দিয়ে গানটা গাইতে হবে এবং আমার বাসায় আমার বিয়েতে কি যাইতে হবে। এর জন্য কত তারিখে এটা বাবু? শুক্রবার। কত তারিখ? 20 তারিখ। 20 কত? 9। একদম মিলছে আর কি, 20 দিয়ে আর কি। ঠিক আছে। আচ্ছা কয়টার সময় যাবো? 6টায়। বায়না দিল কত? খেয়াল করেন প্লিজ। 20 তারিখে আবার আমাদের সাইফুলেরও একটা বিয়ের দাওয়াত, মেসেঞ্জার এসে সবাই দাওয়াত দিতে চাইছে, বিয়ে করবে 20 তারিখে আমাদের সাইফুল। সে বলতেছে কিসের কি মানে আপনি, আমি বাপে টাপে ওগুলো আমার টাইম আছে, আমাদের টাইম, আমার বাড়ি আছে অমুক জায়গায়, আপনি আমার কাছে তো যাবেনি, আর নাহলে আপনার বানায়া দিলাম 50,000 টাকা সে দেবে। প্রথম চুক্তিটা আমি কার সাথে করেছি? কত তারিখে যাব বলেছি? দ্বিতীয় চুক্তিটাও আমি 20 তারিখে যাব। এই দুইটাই বিষয় যে আমি কি গান গাইব। আচ্ছা 57 লিখেছি তারা, এবার লেখে নেতিবাচক বা নাবাচক চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন। নেতিবাচক বা নাবাচক, নাবোধক বা নাবোধক, হ্যাঁ চুক্তির নাবোধক চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন। এবার এটা একটু আঁকি, একটু আঁকি, আমি গান গাইব, গান আমি গাইব, এইটাও একটু আঁকি, এইটাও একটু আঁকি। এটা হচ্ছে আমাদের সাগর আর এটা হলো আমাদের নদী। না বাপির বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়েছে, মিষ্টি খেয়েছে, তাদের বিয়ে হয় না, তাতে করতাম যারা অনেকদিন পর আসছেন টাকা পয়সা পরিশোধ করেন তারপর ক্লাসে আসেন, বসেন বাইরে যান। আচ্ছা রিল্যাক্স, কলমটা একটু রাখেন, কলম রাখেন, কি রাখতে ইচ্ছা করেন পালা নিচে পালায়। আমি কথা প্রথম কাকে দিয়েছি? টাকা কিন্তু ফ্যাক্ট না, চুক্তিটা আগে না, কার সাথে আগে চুক্তি করেছি? আচ্ছা আমি সাগরকে বলেছি যে আমি
20 নয় 19 তারিখে 7টার সময় গান গাইতে যাব। এই চুক্তির মধ্যে অন্য কোন জায়গায় কিন্তু লেখা নাই যে আমি অন্য কোথাও গান গাইতে যাব না, কিন্তু একটা অদৃশ্য একটা ভাবনা আছে। আমি যেহেতু এখানে গান গাইতে যাব লিখছি, সেহেতু এই চুক্তির একটা অদৃশ্য কথা আছে যে অন্য কোথাও গান গাইতে যাব না, এরকম আছে না? চুক্তির কোথাও লেখা নাই, কিন্তু চুক্তির মূল বিষয়বস্তু কিন্তু এইটা যে অন্য কোথাও গান গাইতে যাব না বলেই কিন্তু আমি তার ওখানে গান গাইতে যাব। এখন আমার কথা হচ্ছে গান গাওয়া আমার একটা কি ব্যক্তিগত যোগ্যতা, পেশা তো অবশ্যই 100% গান গাওয়া আমার একটা পেশা, কিন্তু এটা একটা কি ব্যক্তিগত যোগ্যতা। তাহলে আমরা 21-2 পড়েছিলাম যে চুক্তি তার ব্যক্তিগত যোগ্যতার উপরে নির্ভর করে, সে চুক্তি বাস্তবায়নযোগ্য নয়। তার মানে আমি যদি সাগরের কাছে না যে সাইফুলের কাছে যাই, সাগর কি আমাকে গান গাইতে বাধ্য করতে পারবে? আমি যদি সাইফুলের কাছে না যে সাগরের কাছে যাই, সাইফুল কি আমাকে গান গাইতে বাধ্য করতে পারবে? কত দাঁড়ায় পারবে না? 21-2 ধারায় বলা আছে যে চুক্তি ব্যক্তিগত যোগ্যতার উপরে নির্ভর করে, সেই চুক্তি বাস্তবায়নযোগ্য নয়। এটা কিন্তু একটা বেস্ট ইস্যু হয়ে দাঁড়াইছে যে সাগরেরও বিয়ে সাইফুলেরও কি বিয়ে, আবার দুইজনই আবার বন্ধু মানুষ। আমি যদি সাইফুলের কাছে যাই, সাগরের বউ কিন্তু বোঝাতে পারে যে তোমার তার আসলো না, আবার সাগরের বিয়েতে গেলে সাইফুলের বউ কি তোমার স্যার আসলো না, ঝামেলা হচ্ছে না? তার মানে আমাকে এই দুজন দুই জায়গা থেকে যাওয়া থেকে বিরত রাখতে পারে 57 ধারার ক্ষমতা বলে, যে আমি যদি সাগরের কাছে না যাই তাহলে সাইফুলের কাছেও যাইতে পারবো না, আমি যদি সাইফুলের কাছে না যাই তাহলে সাগরের কাছে চাইতে পারবো না। এটা কত ধারায় ঠেকাবো আমরা? 57 ধারায়। আমি কি বোঝাতে পেরেছি? যেমন একটা বিখ্যাত মডেল আপনার কেয়া কোম্পানির সাথে 5 বছরের চুক্তিবদ্ধ হয়, কোন কোম্পানির সাথে? এখন ওই মডেল 3 বছর পর যদি তিব্বত কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়, সেক্ষেত্রে তিব্বত কোম্পানিতে যেন কাজ করতে এই বাকি 2 বছর না পারে, এইটা ঠেকাবো আমরা কত ধারা দিয়ে? আমি কি বোঝাতে পেরেছি? এইটা কি বুঝতে পেরেছেন? তাহলে 57 ধারার নাম কি বলেন? আমাদের আমার সাথে চুক্তিবদ্ধ হয়েছে 20 তারিখে গান গাইতে আসবে, সে অন্য জায়গায় 20 তারিখে গান গাওয়ার জন্য একটা বায়নাপত্র করে ফেলছে। তা জেমস জানো যশোরে গান গাইতে না যাইতে পারে, আমি কত ধারায় ঠেকাবো? বোঝাতে পেরেছি? ব্রেক 10 মিনিট না, আরেকটু বলি, আরেকটু আরেকটা টেকনিক লাগে, টেকনিক টেকনিক বললেই হয়, টেকনিক 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 শেষ করে দেয় চুক্তিটা, টেকনিক টেকনিক। বাবা এই এই টেকনিকটা একটা মজা 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 মজার টেকনিক, একটা খুবই কি মজার টেকনিক, এর চাইতে আর মজা এই দুনিয়াতে আর আছে? অনেক মজা অনেক জায়গায় লুকিয়ে আছে। চুক্তি সংক্রান্ত সকল মামলার কোর্ট ফি মূল্যানুপাতিক, চুক্তি সংক্রান্ত সকল মামলার কোর্ট ফি কি বা অ্যাড ভ্যালোরাম? এবং চুক্তি সংক্রান্ত যাবতীয় মামলার তামাদিকাল 1 বছর, চুক্তি সংক্রান্ত যাবতীয় মামলার তামাদিকাল কত বছর? মজা আয়গা না? চুক্তি সংক্রান্ত যাবতীয় মামলার তামাদিকাল 1 বছর। এই দুইটা ব্যতিক্রম আছে, অনেকবার পড়াইছি, বলার দরকার আছে? আচ্ছা
রেজিস্ট্রিকৃত চুক্তি বাতিল 3 আর রেজিস্ট্রি আর চুক্তি বাতিলের ক্ষতিপূরণের মামলা 6 এই ব্যতীত যা আছে সব এক তাহলে রেজিস্ট্রিকৃত চুক্তি বাতিলের মামলা কত বছরের মধ্যে করব 3 বছর আর চুক্তি ভঙ্গের ক্ষতিপূরণের মামলা তামাধিকার 6 বছর এছাড়া যাবতীয় চুক্তি কত বছর 1 বছর আংশিক চুক্তি বাস্তবায়ন মামলার কোড ফি কি আপনি বলবেন যে চুক্তি ভঙ্গের মামলার কোড ফি কি তারপর হচ্ছে স্বতন্ত্র অংশের কোড ফি কি তারপর হলো আংশিক চুক্তি আচ্ছা রেজিস্ট্রিকৃত চুক্তি এবার 10 মিনিট ব্রেক দেওয়া যায়।